আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে। আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে উইন্ডোজ অপারেটিং সিস্টেমে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ইনস্টল করবেন এবং তা ব্যবহার করবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি। ভিডিও শুরু করার আগে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে পেতে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি ধন্যবাদ। আমি অলরেডি দুটি অ্যাপ্লিকেশন আমার কম্পিউটারে ডাউনলোড করে রেখেছি আর অ্যাপ্লিকেশনগুলো হলো অ্যান্ড্রয়েড মোবাইল টিভি অ্যাপস। এই অ্যাপ্লিকেশনগুলো ইনস্টল করার জন্য সর্বপ্রথম আপনাদেরকে ব্লু স্টক্স নামক একটি সফটওয়্যার প্রয়োজন হবে। আর এই সফটওয়্যারটি কীভাবে ডাউনলোড করবেন এবং ইনস্টল করবেন সেই সম্পর্কে আমি একটি ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড করে রেখেছি। ভিডিও লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে দেখে নিতে পারেন অথবা আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। এরপর ব্লু স্টক সফটওয়্যারটি প্রথমে ওপেন করে নিব আর এটি হলো ব্লু স্টক সফটওয়্যারের ইন্টারফেস। এখন আপনারা চাইলে প্লে স্টোর থেকে আপনাদের পছন্দ মতো অ্যাপস ইনস্টল করে নিতে পারবেন। আর এর জন্য প্লে স্টোরে আপনাদেরকে জিমেল আইডি দিয়ে একটি অ্যাকাউন্ট করে নিতে হবে। আমি প্লে স্টোরে জিমেল আইডি দিয়ে অ্যাকাউন্ট অলরেডি ওপেন করে রেখেছি। অথবা যে সকল অ্যাপস প্লে স্টোরে অ্যাভেলেবেল না সেই সকল অ্যাপ্লিকেশনগুলো আপনারা ইনস্টল করতে পারবেন। আর আমি আজকের ভিডিওতে এমন দুটি অ্যাপ্লিকেশন ইনস্টল করে দেখাবো যে অ্যাপ্লিকেশনগুলো গুগল প্লে স্টোরে অ্যাভেলেবেল নেই। এই অ্যাপগুলো ইনস্টল করার জন্য ব্লু স্টেকসের ডান পাশে থাকা ওপেন মিডিয়া ফোল্ডারের উপরে প্রথমে ক্লিক করব। এখন যেই ফোল্ডারে অ্যাপস ফাইল ডাউনলোড করে রেখেছি সেই ফোল্ডারটি ওপেন করে অ্যাপস এর উপরে ক্লিক করব। এখানে যে অ্যাপসগুলো দেখতে পাচ্ছেন এগুলো প্লে স্টোরে পাওয়া যায় না। এখন অ্যাপস এর উপরে ক্লিক করে ইনস্টল করি। এই লাইভ টিভি অ্যাপসগুলো কীভাবে মোবাইল ইনস্টল করবেন এবং টিভি চ্যানেল দেখবেন সেই সম্পর্কে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারেন অথবা আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। ইনস্টল কমপ্লিট হয়ে গেল অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনগুলো। এখন এখান থেকে যে কোনো একটি অ্যাপ্লিকেশন আমি সিলেক্ট করে ওপেন করে নিব। আমি লাইভনেট টিভির উপরে ক্লিক করি। লাইভনেট টিভির উপর ক্লিক করার পরে এরপরে অ্যাপ্লিকেশনটি কন্টিনিউ করে দিব। এরপর ডিভাইস লোকেশনটি অ্যালাউ করে দিব। একটু লোড হতে সময় নেবে লাইভনেট টিভিটির ফিচারগুলো। এই লাইভনেট টিভি অ্যাপ্লিকেশনে 1000-এরও বেশি টিভি চ্যানেল রয়েছে। আপনি এখান থেকে যে কোনো একটি টিভি চ্যানেল সিলেক্ট করে দেখে নিতে পারবেন। আমি এখান থেকে যে কোনো একটি টিভি চ্যানেল সিলেক্ট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে কম্পিউটারে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ইনস্টল করে সেই অ্যাপ্লিকেশনগুলো চালানো যায়। এরপরে আমি একটি টিভি চ্যানেল উপর সিলেক্ট ক্লিক করার সাথে সাথেই এখান থেকে প্লেয়ার চুজ করতে বললো। আমি এখান থেকে এমএক্স প্লেয়ারটি সিলেক্ট করব, কারণ এমএক্স প্লেয়ারটি গুগল প্লে স্টোরে অ্যাভেলেবেল রয়েছে। এরপরে সিলেক্ট করার পরে আমি জাস্ট নাওতে ক্লিক করার সাথে সাথে একটি মেসেজ চলে আসবে, এখানে ইনস্টল লেখা রয়েছে। আমি ইনস্টল উপরে ক্লিক করলে সাথে সাথে গুগল প্লে স্টোরেও চলে যাবে। গুগল প্লে স্টোর থেকে আমি এমএক্স প্লেয়ারটি ইনস্টল করে নিচ্ছি। আর ব্লু স্টকসের মাধ্যমে এভাবে আপনারা আপনাদের কম্পিউটারে গুগল প্লে স্টোর সহ যে কোনো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনগুলো খুব সহজেই ইনস্টল করতে পারবেন এবং ব্যবহার করতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হলো ভিডিওটি। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।